কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি 11 বার পড়বেন, না কম না বেশি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা এত রিজিক আপনাকে দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না। কেউ কেউ তো এও বলেন যে এই দোয়া পড়ে যদি কেউ খালেস নিয়তে মাটিতেও হাত দেয় তাও মাটি সোনা হয়ে যাবে। আসলে ব্যাপারটা এরকম নয়, বরঞ্চ ব্যাপারটা হচ্ছে আল্লাহ এত পরিমাণে রিজিক দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। আল্লাহর কাছে যদি কেউ চায়, যখন আপনি ঘর থেকে বের হবেন 11 বার রিজিকের উদ্দেশ্যে বলবেন, ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু, এরপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা ফাতিহা 11 বার পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল করে নেবে। সুবহানাল্লাহ।